আর রামধুরা মানে হচ্ছে রামের গ্রাম, রাম আর ধুরা মানে হচ্ছে গ্রাম, তাই এটাকে আমরা রামের গ্রামও বলতে পারি। আর এখানকার যে সৌন্দর্য সত্যি, একবার শুধু দেখো এখানের সৌন্দর্যটা। আর রামধুরা মানে রাস্তার ধারে ধারে এমনি বড় বড় পাইন গাছ। কালিম্পং মেন সিটি থেকে এই রামধুরা ডিস্টেন্স 15 কিলোমিটার, তাছাড়া এনজিপি শিলিগুড়ি মালবাজার থেকে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। এখানে সুন্দর সুন্দর অনেক হোমস্টে আছে, এখানে যে কোনো হোমস্টেতে থাকলে আপনি সুন্দর ভিউ পাবেন, এখান থেকে তিস্তার ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘার। যদিও আমি এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, এখানে ওয়েদার একটু খারাপ আছে, মানে কুয়াশা ঢেকে গেছে মেঘ, তো আমি 3 দিন থেকে পাহাড়ে ঘুরছি, এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। আর শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাসে বা পানি ট্যাঙ্কি থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়, সেখান থেকে কালিম্পং এবং কালিম্পংয়ের সিকে চক থেকে রামধুরার শেয়ার গাড়ি পাওয়া যায়। এভাবে আপনি খুব সুন্দরভাবে এখানে পৌঁছে যেতে পারেন। আর আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তার সঙ্গে তিস্তার অনেকগুলি বাঁকও দেখা যায়। আর এটা হচ্ছে রাজালিম হোমস্টে। এই রামধুরার বেশিরভাগ হোমস্টে একদম মেন রোডের ধারে, এখান থেকে সব হোমস্টে থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর সব হোমস্টের সামনে বা রাস্তার ধারে পুরোটাই ফুল দিয়ে বিছানো, শুধু ফুল নয় ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। আর এই স্ক্রিনের ওপরে কিছু সুন্দর আর ভালো হোমস্টের কন্ট্যাক্ট ডিটেইল দিয়ে দিলাম। রামধুরার প্রায় সব হোমস্টে রাস্তার ধারে হওয়ার জন্য এখানে যে কোনো সিজনে আপনি আসতে পারেন। এই রামধুরার খুব কাছেই আছে ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, দাঁড়াগাঁও, সিরিসেগাঁও, মনসুং, মুঙ্গেরজুং আর জলসা বাংলোও পাবেন, এগুলো খুব সহজেই ঘুরে নিতে পারেন। আর এই খালিং হোমস্টের পাশেই আছে রোড সাইড খুব সুন্দর একটা বসার জায়গা, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দাঁড়াগাঁও, ওই পাহাড়ের ওপরটায়। রাস্তার ধারে সারিবদ্ধভাবে রয়েছে নার্সারি, তার মধ্যে অনেক রকম ফুলের গাছ এছাড়াও অনেক ফলের গাছও পাওয়া যায়, এখান থেকে আপনি কিনে নিয়ে যেতেও পারেন। ছোট্ট একটা মন্দির, মেনটেনেন্স নেই, প্রায় ভেঙেই গেছে। চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা এই মন্দিরটার সৌন্দর্য পুরো অন্যরকম। আজকে রাতেই বাড়ি যাওয়ার জন্য এনজিপি থেকে ট্রেন আছে, তাই সারাদিনটা ঘুরে আবার বিকালের দিকে এখান থেকে বেরিয়ে যাব। নাইট স্টে করা হবে না, আবার কখনো আসলে এখানে নাইট স্টে অবশ্যই করব। কোনো পর্যটকের গাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছে। এই সুন্দর ফুল আর এই পরিবেশের মাঝখানে খুব সুন্দর সুন্দর পাখির আওয়াজ এবং পাখিও দেখা যায়। মেন রোড থেকে এদিকে একটা রাস্তা নেমে গেছে গ্রামের নিচের দিকে, সময় হলে ওদিকটাও ঘুরে দেখবে, ওদিকার ভিউটা খুবই সুন্দর। রাস্তা রাস্তা ঘুরে ঘুরে পুরো গলা শুকিয়ে গেছে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখানে এই সুন্দর একটা দোকান। তো আমি ঘুরছি, তাই এই হোমস্টেতে ব্যাগ রেখে একটু খাওয়ার ব্যবস্থা করে এখন এর নিচের দিক দিয়ে ঘুরতে যাব। ওপরটা হচ্ছে আপার রামধুরা, এখানে খুব সুন্দর সুন্দর হোমস্টে পাওয়া যায় রাস্তাধারে, তাছাড়াও তোমরা যদি ঘুরতে চাও তাহলে নিচের দিয়ে ঘুরতে পারো পুরো গ্রামটা। বাড়ির মধ্যে ছোট্ট একটা নার্সারি বানানো হয়েছে। মেন রোড থেকে নিচে রাস্তা ধরে যদি হেঁটে আসেন এখান থেকেও তিস্তার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সকালে মর্নিং ওয়াক করতে হলে এই নিচের দিক দিয়ে আসবেন। আর ইনি জঙ্গল থেকে কিছু গাছগাছড়া নিয়ে আসলেন বাড়ির জন্য।
হ্যাঁ, তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দুজন ছোট্ট মিষ্টি বুনুকে পেয়েছি। তো তোমার নাম কে? আর তোমারা? ও বাহ, বহু সুইট নেমে। তো স্কুল গিয়েছে তুমি লোক? বারবি ক্লাস গিয়েছে? ওকে চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, আমি একা একাই ঘুরছিলাম, সঙ্গে একটা বন্ধু পেয়ে গেলাম। পাহাড়ি গ্রামে এমনি অনেক বন্ধুই পাওয়া যায়, বিনা স্বার্থে সঙ্গে ঘুরতে থাকে। আর সবথেকে খারাপ লাগে যখন এদেরকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার মুহূর্তটা খুবই সত্যিই খারাপ, তাকিয়ে থাকে অনেকক্ষণ পিছন দিকটা দিয়ে। আর এই রাস্তাটা নাকি গ্রামের মধ্যে দিয়ে একদম তিস্তা নদীর কাছে চলে গেছে। হ্যালো, আর একজনকে পেয়েছি, ওর মালিক ওকে বেঁধে রেখে দিয়েছে। ও সো সুইট। টাটা। আর আপনি যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে এই রাস্তা দিয়ে 1 ঘন্টা হেঁটে গেলেই পেয়ে যাবেন সিরিষে গাঁও। আর এই সুন্দর গ্রামে এসে সাইট সিনে চক্করে না পড়ে 1-2 দিন এই গ্রামে বসে কাটানোটাই খুবই ভালো। তাহলে এই পাহাড়ি মানুষদের জীবিকা বা জীবনযাপন সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়। আর এই দিকটা হচ্ছে নিচের দিকটা, নিচের দিকে বেশিরভাগই বসতি বাড়ি, আর সব হোমস্টে আছে মেন রোডের ধারে। এই রামধুরা গ্রামটা কিন্তু অনেকটাই বড়। আমরা বেশিরভাগ কি করি, আসি রোডের ধারে হোমস্টে নিয়ে ভিউ দেখে চলে যাই। কিন্তু আপনি যদি গ্রামের নিচের দিয়ে আসেন, এখানে যে অ্যাকচুয়াল পাহাড়ি গ্রাম সেই ফিলটা পাবেন নিচের দিক করে। তো এদিকে অবশ্যই আসবেন, মর্নিং ওয়ার্কের সময় বা ইভিনিং ওয়ার্ক যে কোনো সময় আসবেন, খুবই ভালো লাগবে। আমার কপাল খারাপ তাই ওয়েদার ক্লিয়ার নেই, তার জন্য আমি কাঞ্চনজঙ্ঘা বা তিস্তার ভিউ কিছু দেখতে পাইনি। তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এই এত সুন্দর ভিডিও দেখলেন, তার সঙ্গে পাবেন কাঞ্চনজঙ্ঘা আর তিস্তার পুরো বাঁকের ভিউ। আর রামধুরার ভিডিও এখানে শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। তাহলে চলো টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। Bye.